আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে কাটি মেহেদি দিয়ে আমি মেহেদি কোন তৈরি করব, কোন মেহেদি বলতে পারেন। আমি গাছ থেকে পাতা পেড়ে নিয়ে এসেছি, তারপর শিল্পটা দিয়ে বেটে নেব, তারপর কোন তৈরি করব। আশা করছি ভালো লাগবে যাদের কাছে আজকের আমার এই ভিডিওটি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটা অনেকটাই কিন্তু বড়, যাদের কাছে ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আমি যেভাবে মেহেদি বেটেছি বা মেহেদিটা আমি যেভাবে গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটাই কিন্তু মাথায় ব্যবহার করতে পারবেন। যাদের মাথার চুল পেকে গিয়েছে, সাদা সাদা ভাব চলে এসেছে, আমি যে উপায়ে মেহেদিটা গুলিয়ে নিয়েছি সেই উপায়ে আপনারাও কিন্তু মাথায়ও ব্যবহার করতে পারবেন। এটা একেবারে কাটি মেহেদি। চলুন দেখা যাক, আমি শুরু করে নিচ্ছি আমার ভিডিওটি। আমি এখন শিল্পাটায় মেহেদি পাতাগুলি বেটে নিব। আমি একটি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছ থেকে আমি মেহেদি পাতা উঠিয়ে নিচ্ছি, আর এখন আমি দেখাচ্ছি হচ্ছে আমি শিল্পাটায় বেটে নিচ্ছি। বাটার সময় অবশ্যই সামান্য পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে যদি মেহেদিটা বাটা হয় তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তারপর হচ্ছে পানি ছাড়া একেবারে মিহিন হইতে চাবে না। যখন পানি দিবেন তখন যেমন সহজভাবে বেটে নিতে পারবেন তেমনই একটি সুন্দর মিহিন এবং নরম স্মুথ একটি মেহেদি পেস্ট বের হয় আর কি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাটার সময় যদি পানি না দেন এটা কিন্তু সহজে আপনি বাটতে পারবেন না বা মিহিনও কিন্তু হবে না, তাই সামান্য পরিমাণ পানি দিবেন। আর আপনি যদি সংরক্ষণ করতে চান মেহেদি বাটাটাকে, তাহলে পানির পরিবর্তে এখানে চা লিকার দিতে পারেন অথবা কফির লিকার দিতে পারেন। চা লিকারটা কড়া করে জাল দিয়ে তারপর পানি পরিবর্তে চা পাতার পানিটা দিয়ে আপনারা মেহেদিটা বেটে নিতে পারেন। তাহলে বক্সে ভরে এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। মাথায় যারা মেহেদি ব্যবহার করেন তাদের জন্য এই প্রসেসটি আশা করছি ভালো লাগবে। অল্প একটু বেটে নেওয়ার পর আরও আমি পাতা দিয়ে দিচ্ছি, বেটে নিচ্ছি। এটার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে তারপর বেটে নিচ্ছি। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই ধৈর্যের প্রয়োজন। আপনি যখন মাথায় দিবেন এটাও কিন্তু ধৈর্য সহকারেই দিতে হবে। আজকে যে আমি ভিডিওটা তৈরি করছি সেটাও কিন্তু ধৈর্য সহকারেই ভিডিওটা করতে হবে, কারণ আমি গাছ থেকে পেরে নিয়েছি, তারপর শিল্পাটায় বেটেছি, এখন আমি কোন তৈরি করব। একটা ভিডিওতে কতটা শ্রম দিতে হয়, কতটা পরিশ্রম করতে হয় আপনারা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করতে হবে। অনেকে আছেন হতাশ হয়ে যান, হতাশ হলে কিন্তু চলবে না। আমি মেহেদিটাকে বেটে নিয়েছি, আর আমি আবারও বলছি আজকে ভিডিওটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যাদের কাছে খারাপ লাগবে স্কিপ করে দিবেন। তো এই পর্যায়ে কোন তৈরি করতে হলে এটাকে আমার আরও নরম করতে হবে। নরম করার জন্য আমি কী কী দিব সেটা আমি দেখিয়ে নেব। কোন তৈরি করার জন্য এখানে আমি কী কী নিয়েছি, খেচি নিয়েছি, আর হচ্ছে একটি ফিতা নিয়েছি, আর কস্টিপ নিয়েছি, আর এরকম একটি রেক্সিন কাগজ বলে এটাকে, এটা হচ্ছে রেক্সিনের উপরে একটি কাগজ দেওয়া হয় টেবিলের উপরে বিছানোর জন্য আমি এনেছিলাম। তো এটা বাড়তি ছিল, এটা দিয়ে আমি কোন তৈরি করে নিচ্ছি। তবে এটা লম্বা নিয়েছি আমি 5 ইঞ্চি, আর চৌড়া নিয়েছি 3 ইঞ্চি। আপনারা চাইলে আর চেয়ে বড়ও তৈরি করতে পারেন। আমি ছোটো করে মেহেদি কোন তৈরি করে নিচ্ছি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কোনটা কীভাবে তৈরি করে নিয়েছি। সেজন্য আমি একটি পিন নিয়েছি, এরকম পিন সবার বাসায় থাকে।
তো 5 ইঞ্চি বা 3 ইঞ্চি যে নিয়েছি এটা হচ্ছে মাঝখান বরাবর আমি হাত দিয়ে চেপে নিয়েছি। আর এই যে উপরের অংশটা এটা কিন্তু বড় রাখতে হবে, না হয়তো কিন্তু মেহেদিটা যখন আপনি ঢুকাবেন তখন মানে পার্ট বাই পার্ট আলাদা হয়ে যাবে, মানে আপনি যে বাজ দিবেন অন্য বাজে মেহেদিটা ঢুকে যাবে, তখন কিন্তু নিচ দিয়ে সুন্দর করে বেরিয়ে আসবে না। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, এটা কঠিন কোনো কিছুই না, যে কেউ চেষ্টা করলে পারবে, তবে অবশ্যই চেষ্টা করতে হবে, আগে চেষ্টা না করলে আপনি কিন্তু কিছুতেই পারবেন না। আর ইঞ্চি যে হিসাবটা ওইটা ঠিক রাখলে অবশ্যই সুন্দর একটি কোণ আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন। আর মেহেদি বাটা দিয়ে কোণের এরকম কোণ তৈরি করে আপনি নুকে খুব সুন্দর করেই ব্যবহার করতে পারবেন, তবে কিনা যে মেহেদি কিনতে পাওয়া যায় সেটার মতো আপনি ডিজাইন করতে পারবেন না। এটা যে কেউ চ্যালেঞ্জ দিল কেউই কিন্তু পারবে না, শুধু ভিডিওতেই দেখানো যাবে যে আমি একটি কোণ তৈরি করে নিয়েছি। আর ডিজাইন কোনো কিছুতে সুন্দর করে দেওয়া যাবে না, আপনি নুকে খুব সুন্দর করে পারফেক্টভাবে কিন্তু দিতে পারবেন। তো হাতে একটি আঙ্গুল দিয়ে আমি আবারও একটু টাইট করে নিয়েছি, এখন হচ্ছে কস্টিপ লাগিয়ে নিচ্ছি, নিচে থেকে উপর পর্যন্ত আমি কস্টিপকে লাগিয়ে নিচ্ছি। এই যে মুখের কাছ থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কস্টিপটাকে উপর দিকে নিয়ে যাচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন আমি কোন কিভাবে তৈরি করে নিচ্ছি। কোন মেহেদি তৈরি করতে হলে অবশ্যই এরকম একটি কোন প্রথমে তৈরি করে নেবেন। কস্টিপটা লাগিয়ে নিয়েছি, উপরে আমি আরেকটি লাগাবো, আর ভিতরে যে অংশে এখানে আমি আরেকটি লাগিয়ে নেব, না হয়তো মেহেদি যখন ঢুকাবো অন্য পার্ট বাই পার্ট আলাদা আছে অন্য পার্টে চলে যাবে, সেজন্য ভিতর থেকে একটু চেপে নিয়ে আমি আরেকটা কস্টিপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আশা করছি আমার ভিডিওটি দেখার পর অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে কোন মেহেদিটা বাসায় তৈরি করে নিয়েছি। যাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। অল বাটনে ক্লিক করলে আমার নতুন নতুন রেসিপি বা টিপস আপনারা সহজে সবার আগে পেয়ে যাবেন, যখন ইচ্ছা তখনই চাইলেই দেখে নিতে পারবেন। আমি দুটি কোণ এরকম করে তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখান থেকে অর্ধেকটা মেহেদি নিয়ে নিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি চায়ের লিকার, আর হচ্ছে তেল দিয়ে নিচ্ছি, আমি 7 Oil তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাস্টার অয়েল তেলও দিতে পারেন বা নারিকেল তেলও দিতে পারেন, তবে মাথার যখন চুলে আপনি ব্যবহার করতে চান তাহলে মাস্টার অয়েল বা 7 Oil দিয়ে আপনি গুলিয়ে সুন্দর করে একটি ব্যাটারের মতো তৈরি করে তারপর আপনার চুলে লাগাতে পারেন। আমি যে মেহেদিটা গুলিয়ে নিয়েছি সেটাও ইচ্ছে করলে আপনি মাথায় ব্যবহার করতে পারেন। মেহেদির অনেক গুণাবলী আছে, আমি অন্য আরেকটি ভিডিওতে মেহেদির গুণ নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমি কোণ তৈরি করে নিচ্ছি, বাসায় কীভাবে সহজভাবে আপনারা কোণ তৈরি করতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। একটি কোণ আমি মেহেদি বরার পর কস্টিপ লাগিয়ে নিচ্ছি, এটা কঠিন কোনো কিছুই না, যে কেউ চেষ্টা করলে পারবে। মেহেদি ঢুকিয়ে নেওয়ার পর আপনি একটু ভালো করে লক্ষ্য করুন আমি যে উপরে যে মাথাটা এখানে একটু কস্টিপ লাগিয়ে তারপর কানি দিয়ে এভাবে ঘুরিয়ে নিব কস্টিপটাকে। কস্টিপটা অবশ্যই আগে থেকে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজভাবে আপনি লাগিয়ে নিতে পারবেন। এই যে লক্ষ্য করুন আমি উপরে মাথার দিকে কস্টিপটা একটু চেপে নিয়ে তারপর উপরে যে বাড়তি অংশটা ছিল সেটা আমি চেপে নিয়ে নিচে নিয়ে এসেছি। এখন কস্টিপটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, এইরকম পেঁচিয়ে নেবেন, পেঁচিয়ে নিলেই কিন্তু কোণ তৈরি হয়ে যাবে। এখন আমি কেটে নেব, কেটে নিয়ে আরেকটু কস্টিপ আমি মাঝখান বরাবর আরেকটু লাগিয়ে নেব, যেন মেহেদিটা যখন আপনি চেপে চেপে দিবেন বেরিয়ে যেন না আসে উপর দিকে। এখন আমি উপর অংশে আরেকটু কস্টিপ লাগিয়ে নিচ্ছি, সেই সাথেই কিন্তু আমার কোণ মেহেদি তৈরি হয়ে গেল। দেখলেনই তো, বাসায় কিন্তু খুব সহজেই কোণ মেহেদি ইচ্ছে করলেই তৈরি করে নেওয়া যায়। তবে আমি আবারও বলছি এটা দিয়ে আপনি মেডিসিন যে কিনা যে মেহেদি পাওয়া যায় ওইখানে কিন্তু মেডিসিন দেওয়া থাকে, মেডিসিন মেহেদির মতো কখনোই কালার আসবে না। এই যে দেখুন দুটি কোণ, এটা নুকে আপনি পারফেক্টলি খুব সুন্দর করে দিতে পারবেন, হাতে ডিজাইন করা যাবে না এত সুন্দর করে।
হয়তো কিছু নকশা আছে সহজ যে নকশাগুলি ওইটি আপনি করতে পারবেন, কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে ফুল নকশা ডিজাইন কিছুতেই হবে না এই মেহেদি দিয়ে। এখন আমি হাতে অল্প একটু পরিমাণ আমি একটু এমনি চেপে দেখাবো, যে দেখুন মানে মেহেদি এটা দিয়ে কিন্তু বের করা যায়। এই যে দেখুন কোন মেহেদি আমি একটু সামান্য লাগিয়ে নিয়েছি। আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।